যৌতুক দাবিতে বউকে পাশবিক নির্যাতন করত স্বামী। বউ মামলা করলে থাকা হয় আলাদা। পরে উভয় পরিবারের চেষ্টায় এক হলে কিছুদিন পরে পাওয়া যায় বউয়ের লাশ। পাষণ্ড স্বামী আত্মহত্যার দাবি করলেও তদন্তে বেরিয়ে আসে ঘাতক স্বামী নিজেই খুন করেছে টাকার লোভে বউকে। যৌতুকের লোভে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর ঘাতক স্বামীর আত্মহত্যার দাবি করার এই নিষ্ঠুর ও মর্মান্তিক ঘটনা ঘটে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায়। জানা যায়, প্রায় ১২ বছর আগে এই খুনি আলীর সাথে পারভীন আক্তারের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকে যৌতুকের জন্য নানাভাবে নির্যাতন করার কারণে ২০১৯ সালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করে পারভীনের পরিবার। পরবর্তীতে দুই পরিবারের সমন্বয়ে মামলাটি আপোষ মীমাংসা করে, কিন্তু এরপর থেকে আবারও নির্যাতন শুরু করে স্বামী। অবশেষে ২০২১ সালের ২৮ নভেম্বর স্বামীর বাড়ি থেকে পারভীন আক্তারের মরদেহ উদ্ধার করে দুর্গাপুর থানার পুলিশ। পরে ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করলেও পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। সেই সাথে দুর্গাপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে রাখে। এরপরে দীর্ঘ ১১ মাস পর মৃত্যুটি আত্মহত্যা নয় বলে ময়নাতদন্তের প্রতিবেদন দেয় নেত্রকোনা জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার। দর্শক, এ নিয়ে আপনার কি বলার আছে তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।